দেখুন বন্ধুরা, ভাল্লুক দুটো একসাথে জলে স্নান করছে। হাওড়া স্টেশনে আমি যখন প্রবেশ করি তখন ঘড়িতে বাজে 8:40। সেই সময় হাওড়া স্টেশনে যে চিরাচরিত দৃশ্য, সেই দৃশ্য একই রকমই ছিল। যাই হোক, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর 10:20 নাগাদ আমি দেখতে পাই হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে দিক দিক করে প্রবেশ করছে NGP হাওড়া বন্দে ভারত। তার দৃশ্য দেখার মতনই ছিল। যাই হোক, কিছুক্ষণ যাওয়ার পর আমি হাওড়া স্টেশনের যে জায়গাটিতে মেট্রো স্টেশন রয়েছে তার পাশেই বসে আমি বাড়ি থেকে নিয়ে যাওয়া কিছু টিফিন সেরে ফেলি, কারণ রাত অনেক হয়ে গিয়েছিল। তারপরই আমি চলে যাই হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। তখন ঘড়িতে বাজে 11:10। 11:10 তখনও পর্যন্ত আমাদের ট্রেন দেয়নি। 11:33 নাগাদ আমাদের ট্রেন দেয়, মানে অ্যানাউন্সমেন্ট হয় যে ট্রেন আসছে। যাই হোক, 11:33 নাগাদ আমরা যখন স্টেশনে ঢুকি তখন ট্রেন আমাদের ঢুকতে শুরু করে। এই চেন্নাই মেলে করে যাত্রা করার আমার একটি বিশেষ অভিজ্ঞতা হয়। সেটি হলো বিনা টিকিটের জেনারেল টিকিটের যে যাত্রীগুলো সবই রিজার্ভেশন কামরায় হুড়ুড় করে উঠে পড়ছিল। এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে দাঁড়ানোর মতন কোনো পজিশন ছিল না। সেই দৃশ্য দেখানো হলো। যাই হোক, কোনো রকমে রাত্রা কাটিয়ে সকাল 7:10 নাগাদ আমি পৌঁছে যাই ভুবনেশ্বর স্টেশনে। ভুবনেশ্বর স্টেশন থেকে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে নিই প্রথমে, তারপর ক্লক রুমে ব্যাগ রেখে একটু খাওয়া দাওয়া করে নিই। তারপর আমি চলে যাই বাসস্ট্যান্ডে, বাসস্ট্যান্ড থেকে বাস ধরি নন্দনকাননের উদ্দেশ্যে। ভুবনেশ্বর স্টেশন থেকে একটু সামনের দিকে এলেই পড়বে বাসস্ট্যান্ড। সেই বাসস্ট্যান্ড থেকে 11-12 নম্বর বাস ধরে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন নন্দনকানন জুয়েতে। সময় লাগবে 40 মিনিট থেকে 50 মিনিট, ভাড়া পড়বে 25 টাকা। জার্নিটা কিন্তু বেশ ভালোই হবে, কারণ সরকারি বাস যেহেতু কোনো আদার্স জায়গায় দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, শুধুমাত্র স্ট্যান্ডেই দাঁড়াবে। আর সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ দেখতে দেখতে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন নন্দনকানন জিওলজিক্যাল পার্কে। নন্দনকাননে প্রবেশ মূল্য 50 টাকা যারা অ্যাডাল্ট, আর যারা বাচ্চা তাদের জন্য 30 টাকা। সেই 30 টাকা কিংবা 50 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করুন নন্দনকানন জুয়ের মধ্যে। জুয়ের মধ্যে প্রবেশ করে আপনারা দেখে নিন সেখানকার মানচিত্র, মানচিত্র অথবা ম্যাপ। সেই ম্যাপ দেখে বাঁ দিক থেকেই আপনারা ঘুরতে শুরু করুন। বাঁ দিক থেকে গেলে প্রথমেই আপনাদের পড়বে ভাল্লুক। সেই ভাল্লুক দেখার পর আপনারা চলে যাবেন সোজা চিতাবাঘের কাছে। চিতাবাঘ দেখার পর আপনারা চলে যাবেন বাঘ দেখার কাছে। বাঘের দৃশ্য খুবই সুন্দর ছিল, এই দেখুন। বাঘ দেখা শেষ হলে আপনারা চলে যান পরবর্তী জন্তু দেখার জন্য। এই যে জন্তুটা আপনারা দেখছেন, এই জন্তুটাকে আমি ঠিক চিনি না। তারপরেই চলে যান সিংহ দেখার জন্য। আমি যখনই গিয়েছিলাম সিংহটি হঠাৎই দেখি না মাচার উপর উঠে আমাদের দিকে মুখ করে বসে পড়ে, সেই দৃশ্য খুবই দারুণ ছিল। তারপর আমরা চলে যাই অন্য জীবজন্তু দর্শনে। তবে বন্ধুরা, এই জুয়েতে বাঘ কিন্তু প্রচুর রয়েছে। এখানে প্রচুর রকমের বাঘও দেখতে পাবেন, সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং কালো বাঘও। বাঘ দেখা শেষ করে আপনারা চলে যান হাতি দেখতে। আমি যখন হাতি দেখতে গিয়েছিলাম সেই সময় হাতির চান করানো চলছিল, আর সে দৃশ্য খুবই সুন্দর ছিল দেখার মতো, আপনারাও দেখুন। দেখা শেষ করে আপনারা চলে যান উট পাখি দেখতে। উট পাখির পর আপনারা চলে যান জিরাফ দেখতে। জিরাফটা ওখানে একটাই আছে। জিরাফ দেখার পর আপনারা চলে যেতে পারবেন জঙ্গল সাফারি দেখতে। জঙ্গল সাফারির
একটি বাসে করে আপনাদেরকে চারটে জায়গা ঘোরাবে, ভাড়া পড়বে 100 টাকা। জঙ্গল সাফারিতে আপনারা কী কী দেখতে পাবেন সেটা আপনাদেরকে বলে দিই। প্রথমে আপনারা দেখতে পাবেন ছাড়া বাঘ আছে, বাঘ যেখানে ছাড়া আছে সেই জায়গাটি, দুটো বাঘ কি তিনটে বাঘ আছে সেই জায়গাটিতে, আর হরিণ আছে প্রচুর পরিমাণে, তার সাথে সাথে ময়ূরও আপনারা দেখতে পাবেন। সবগুলোতেই পাবেন ময়ূর আর হরিণ, একটাতে পাবেন বাঘ, একটাতে পাবেন সিংহ, একটাতে পাবেন ভাল্লুক। এই এই হচ্ছে আপনাদের জঙ্গল সাফারির পুরো হিস্ট্রি। জঙ্গল সাফারি শেষ হলে আপনারা চলে আসুন সরীসৃপ প্রাণী দেখতে, যেমন টিকটিকি, গিরগিটি, সাপ, কচ্ছপ, কুমির, এই সবগুলো দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আপনারা দেখতে পাবেন জলহস্তি। জলহস্তি দুটো জায়গায় রয়েছে। জলহস্তি দেখার পর আপনারা চড়তে পারেন টয় ট্রেন। টয় ট্রেনের কথা যদি বলি, টয় ট্রেন প্রতিদিনই 9:30 থেকে 5:00 পর্যন্ত খোলা থাকে, মাঝখানে 12:30 থেকে 1:30 পর্যন্ত থাকে টিফিন টাইম। ভাড়ার কথা যদি বলি, টয় ট্রেনের ভাড়া বড়দের 50 টাকা, ছোটদের 30 টাকা। তারপর চলে যান বোটিং করতে। বোটিং সেরে আপনাদের যদি ভালো লাগে আপনারা রোপওয়ে চড়তে পারেন। রোপওয়ে চড়ার পর আপনারা চলে আসুন আর একটু সামনের দিকে। সামনের দিকে এসে আপনারা দেখে নিন নীল গাই, এক জায়গায় দুটো আছে আর একটা জায়গায় একটা আছে। নীল গাই দেখার পর আপনারা চলে আসুন সাদা ময়ূর দেখতে। আমি যখন সাদা ময়ূরের কাছে গিয়েছিলাম তখন সাদা ময়ূর তার নিজের পেখমকে মেলে ধরেছিল, খুব সুন্দর। ময়ূরের এই সুন্দর পেখম মেলা দৃশ্যটি আমার মনকে ভরিয়ে দিয়েছিল। আপনারাও যেতে পারেন এই বর্ষাকালে আর দেখতে পারেন এমন সুন্দর দৃশ্য। তারপর চলে যান শকুন দেখতে, যেটা প্রায় বিলুপ্ত। তারপর আপনারা বাইরে বেরিয়ে কিছু টিফিন করে আবার বাসে করে রওনা দিন ভুবনেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।